তোর মামুনির পেটে কোনো গন্ডগোল হয়নি রে? তোর মামুনির পেটে একটা দুষ্টু ভাই কিংবা বোন বসে আছে, তারাই দুষ্টুমি করছে, আর ওই জন্যই তোর মামুনির শরীর খারাপ। মামুনি, তুমি আমাকে কথাটা বলোনি কেন? তুমি আমাকে বলতেই পারতে, নাকি বলতে চাওনি? আচ্ছা, তোমার এই বেবিটা হতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়, কোনো বিপদ হয়ে যায়, তখন কি হবে? কিছু হবে না, তুই আছিস তো। তুই ঠাকুরকে বলবি যাতে তোর মামনি ভালো থাকে, মামনি যাতে কিচ্ছু না হয়। ধুর, ঠাকুরকে ডেকে কি হবে? যদি বিপদ হওয়ার হয় সেটা ঠিক হবে। আচ্ছা মামনি, সত্যি কথা বলো তো, মানে এখন কি এসবের দরকার ছিল? কি এমন কথা বলো তো যেটা তুমি বারবার আমাকে বলতে চাইছো? কথা, আমি মা হতে চলেছি। হোয়াট? আমার এই কথাটা তোমাকে না জানিয়ে আমার আর কোনো উপায় ছিল না গো। কেন এই কথাটা হঠাৎ আমাকে বলার কি আছে? আমি এত বছর অর্ঘ্যর সাথে সংসার করে ওর সন্তানের মা হতে পারিনি বলে কি তুমি আমাকে এই কথাটা শোনাতে চাইছো শ্রীদাতা? কথা আমার কিন্তু মনে হচ্ছে ও পুরোটাই বানিয়ে বলছে তোর কাছ থেকে ডিভোর্স আদায় করার জন্য। না দিদিভাই, আই ডোন্ট থিঙ্ক সো। কদিন থেকে সি ওকে, আমি বুঝতে পারছি না, তোর সঙ্গে যে খুব ভালো ব্যবহার করেছে তাও তো নয়, তাও তুই ওকে বাঁচানোর চেষ্টা করছিস, ওকে এতটা বিশ্বাস করছিস, আমার কিন্তু সত্যি খুব অবাক লাগছে কথা। কি হয়েছে কি তোমার? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আর আমার মাথা খারাপ হয়ে গেছে বলে আমি তোমার মাথাটাও খারাপ করে ছাড়বো। হোয়াট ইউ ওয়ান্ট, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। কি চাইবো আমি? আমার আর কিচ্ছু চাওয়ার নেই তোমার থেকে। না, কিচ্ছু চাইবে না তো, সব কিছু পাওয়া হয়ে গেছে আমার থেকে। কম অন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বলে যাচ্ছি এটা আমাদের কথা, আমি তোর পায়ে ধরছি, আমি তোর পায়ে ধরছি কথা, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি কথা। তোমার কেন মনে হলো যে আমি তোমার কথা বিশ্বাস করব? অর্ঘ্য, তোমার জীবনটা তোমার, ওই মেয়েটার কনসিভ করায় তোমার কোনো ভূমিকা আছে কি নেই তাতে আজ আর আমার কিচ্ছু এসে যায় না। কি বলছো তুমি কথা? আমি তোমার স্বামী। এতদিন আমি তোমাকে কোনো শাস্তি দিইনি, কিন্তু এরপর আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। গেট আউট। কি হয়েছে? কথা এ কি কথা? কি কি হয়েছে? কি হলো? অর্ঘ্য, আমি তোমাকে আজই রিভোর্স দিয়ে দিচ্ছি, তুমি শ্রীরাধাকে বিয়ে করে নাও। ওর বাচ্চার বাবা যখন তুমি হয়েই গেছো, তখন তুমি ওকে অ্যাকসেপ্ট করে নাও। আমি মরে গেলেও শ্রীরাধাকে বিয়ে করবো না। আমি তো বারবার বলছি যে ওই বাচ্চাটা আমার নয়। অর্ঘ্য, ওই বাচ্চা যে তোমার সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। রাহুলের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি কি বলছি বুঝতে পারছো না? আমি কিছু না শুনে শুধুমাত্র অনুমান করে কথাটা বলছি না, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। রাহুলের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি আমার সম্পর্ক? রাহুল তো আমার বন্ধু। রাহুল রাহুল দা জুজু, প্রথমত অনেক বড় বয়সে তোমার থেকে, আর দ্বিতীয়ত তোমার দাদা। তোমার কি মনে হয় যে তুমি যুবরাজ আঙ্কেলের সঙ্গে যেভাবে মিশেছো সেটা বাড়ির প্রত্যেকের ভালো লেগেছে? কি বলছিস তুই জুজু? তাই তুমি নিজের সম্মান নিয়ে নিজে দূরে থাকো, আমার ব্যাপারে মাথা গলাতে এসো না তো। কি হয়েছে পরমেশ্বরী? সেটা ওই বলুক। হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আমাকে ঘরটা খালি করতে হবে। দেখো জুজু, তুমি কিন্তু সত্যি খুব মিসবিহেভ করছো আমার সঙ্গে। আমি এমন কিছু ব্যবহার তোমার সঙ্গে করিনি যার জন্য তোমাকে এইরকম একটা ব্যবহার আমার সঙ্গে করতে। যদি আমার আর রাহুলদার সম্পর্কটাকে নিয়ে এরকম কানাঘুষো করা হয়, তাহলে তো আমিও বলবো যে মামুনির আর যুবরাজ আঙ্কেলের সম্পর্কটা একদম সাদা নাকি। তোমার কি মনে হয়? শ্রেয়া, শ্রেয়া, তুমি রূপরেখার সঙ্গে দেখা করেছিলে হঠাৎ? দেখো না, রূপরেখা কেসটা উইথড্র করে নিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কেসটা তো চলছিল, আর দু একটা দিন হলেই হয়তো কেসটা শেষ হয়ে যেত। এই সময় ও উইথড্র করে নিল, এখানে এসে তোমার হাত আছে শ্রেয়া। ভালোই তো, তুমি বেঁচে গেলে।
বেঁচে আমি আর কোনোদিনও ভালো করে বাঁচতে পারবো না শ্রেয়া। আমার জীবনের এই অপরাধ, এই গ্লানি আমার কোনো ছেড়ে যাবে না। যতদিন বেঁচে থাকবো এই অপরাধ গ্লানি নিয়েই আমাকে থাকতে হবে। হয়তো এটাই আমার জীবনের শাস্তি। তবে হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলবো যে তুমি আমার মতো একজন অপরাধীর জন্য রূপরেখার কাছে রিকোয়েস্ট করাটা তোমার ঠিক হয়নি শ্রেয়া। শোনো কর্ণ, জীবনে আর কোনোদিনও কোনো মেয়েকে অসম্মান করো না। যদি এই লেসনটা তোমার হয়ে থাকে তাহলে সেটাই সবচেয়ে বড় কথা, বাকি আর কিচ্ছু না। বাকি জীবনের কথা বাকি জীবন বলবে, তবে শ্রেয়া মুখে আর আমি কিছু বলবো না। মুখের কথার কোনো দাম নেই। তবে হ্যাঁ, তোমাকে আগেও বলেছি আবারও বলছি, সংসার ধর্ম আমি আর করব না। আমি এই সংসার ছেড়ে চলে যেতে চাই। সংসার ছেড়ে তুমি কোথায় যাবে কর্ণ? অবশ্য তোমার কি যায় আসে তাতে? তো কিছু যায় আসে না, তাই না? কারণ তোমার এখন একটা ইস্যু হবে, তুমি তো চাইবেই যে তোমার বাচ্চা একাই থাকুক। ফাইন, তাতে আমার কোনো প্রবলেম নেই, আমার মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমি যথেষ্ট। তুমি এই কথাগুলো বলে নিজেকে আর ছোট করো না অরণ্যা। এই যে কথাগুলো বলছো সেগুলোকে তুমি বুঝে বলছো? শোনো পরমেশ্বরী, ছোট বড় এসব নিয়ে কোনো কথা তোমার মুখে মানাই না, এটা হলো প্রথম কথা। কারণ তুমি নিজেকে অলরেডি যথেষ্ট ছোট করে ফেলেছো। তুমি যখনই আমার মেয়ের গায়ে হাত দিয়েছো তখনই তুমি বুঝিয়ে দিয়েছো যে তোমার মনটা এক্স্যাক্টলি কিরকম। যদি সত্যি তোমার শুধুমাত্র শাসন করার উদ্দেশ্য থাকতো তাহলে তুমি অনেক রকম ভাবে শাসন করতে পারতে। নানান রকম ভাবে শাসন করা যায়, সবসময় যে গায়ে হাত তুলে শাসন করতে হয় এটা তো ঠিক নয়। আর তাছাড়া আমার মেয়ে না এমন কোনো কাজ করতেই পারে না যেটার জন্য নাকি গায়ে হাত তুলে ওকে শাসন করতে হবে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা যখন মিটে গেছে তখন কেন খুঁচিয়ে ঘা করছো? ও রিয়্যাক্ট করেছে বলে তুমিও রিয়্যাক্ট করবে নাকি? তোমার আর কোনো দুর্বলতা নাই থাকতে পারে জুজুর প্রতি অভিমন্যু, নাই থাকতে পারে। তুমি বাবা হতে চলেছো আরেকবার, তোমার এখন অন্যরকম উত্তেজনা, কিন্তু আমার তো জুজুই সব। আবার নতুন কি ব্যাখ্যা দিচ্ছিস বলতো শুনি। কেন আবার? না মানে রাহুলদা যদি আমাদের বাড়িতে আসে তাহলে তো তোমার অনেক প্রবলেম হয়ে যাবে। তুমি যে লুকিয়ে লুকিয়ে যুবরাজ অঙ্কলের বাড়িতে যাও, কাউকে না বলে, পাপাকে না বলে, ও এলে তো সেসব কথা বলে দেবে, তাই না? কি মনে হয় বীরেন কি টাকা নিয়ে আসবে? আসবে মানে ফোন রেখে টাকার বান্ডিল গোছানো শুরু করে দিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আচ্ছা তোমার কি মনে হচ্ছে বলো তো, মানে শিকড়টা আর কতদূর? এই বীরেনের পরে আরো কয়েকটা সিঁড়ি পার করতে হবে, তারপরেই বোঝা যাবে পুরো প্ল্যানটার পেছনে আসল মাস্টার মাইন্ডটা কে। তোমরা চলো টাওয়ার ঘরে চলো, সেখানে জনার্দন আর রঘুবীর বিপিষ্টিত আছে, তোমরা প্রণাম করবে চলো। ক্ষমা করবেন মা, আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই। নাস্তিকের মতো কেন কথা কইছিস? উনি কি মনে করছেন বলতো? না না, আমি কিচ্ছুটি মনে করিনি। বিশ্বাস জন্ম নিতে সময় নাকি, আর জোর করে বিশ্বাস আসেনি।